হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাহারি আহারের এই এপিসোডে আমি নিয়ে এসেছি লেমন ললি আইসক্রিমের রেসিপি। অনেকের কাছে শুনি ললি আইসক্রিম বাসায় তৈরি করে কিন্তু দোকানের মতো টেস্ট হয় না, আবার টেস্ট হলেও ফার্স্টের দিকে টেস্টটা ঠিক থাকে কিন্তু লাস্টের অংশটুকু খেতে ভালো লাগে না। তাই বাহারি আহারের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো দোকানের মতো একদম পারফেক্ট লেমন ললি আইসক্রিমের রেসিপিটি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে আসি। ফার্স্টে আমি এখানে একটি প্যানে 2.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। 2.5 কাপ পানির জন্য 1/3 কাপ পরিমাণ চিনিটাই পারফেক্ট। আর ললি আইসক্রিম কিন্তু একটু টক টক হয়, পুরোপুরি মিষ্টি হয় না, এর জন্য 1/3 কাপ পরিমাণ চিনি নিতে হবে। খুব ভালো করে চিনিটা পানির সাথে মিক্স করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ অ্যাড করলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর আমি এখানে একটি লেবুর খোসা নিয়েছি। খোসাগুলো এমনভাবে কাটতে হবে যেন সাদা অংশ খুব অল্প পরিমাণে থাকে, বেশি মোটা করে কাটলে কিন্তু মিক্সচারটি তিতা হয়ে যাবে। যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। খোসাগুলো অ্যাড করে দিচ্ছি। পানি যখন ফুটতে শুরু করবে ঠিক সে পর্যায়ে আমি কিছুটা পানি একটি বাটিতে তুলে নিচ্ছি। এরপর এই পানির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর খুব ভালো করে পানির সাথে মিক্স করে নিচ্ছি যেন এর মধ্যে কোনো দলা না থাকে। এরপর কর্নফ্লাওয়ারের এই মিক্সচারটি অল্প অল্প করে অ্যাড করতে হবে আর চামচ নাড়তে থাকতে হবে, এতে করে কর্নফ্লাওয়ার গরম পানিতে যেয়ে দলা পাকে যাবে না। অনবরত নাড়তে থাকতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর মিক্সচারটি অনেকটাই ঘন হতে শুরু করবে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ফুড কালার। এখানে অবশ্যই ভালো মানের ফুড কালারটা ইউজ করবেন। যতক্ষণ না মিক্সচারটি ঘন হতে শুরু করবে ততক্ষণ এটিকে জাল দিতে হবে আর নাড়তে থাকতে হবে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন মিক্সচারটি ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলা অফ করার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। ভালো করে মিক্স করে নিচ্ছি। আইসক্রিমের জন্য মিক্সচারটি এখন একেবারে রেডি, এটিকে জাস্ট একটু ছেঁকে নিতে হবে। আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি দিয়ে মিক্সচারটি ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এরপর আমি এখানে আইসক্রিমের 6টি ছাঁচ নিয়ে নিয়েছি আর রেডি করে রাখা লেমন মিক্সচার দিয়ে সাঁচটি ফিল আপ করে দিচ্ছি। সবগুলো সাঁচ ফিল আপ করার পর আমি ঢাকনা দিয়ে এর মুখ ঢেকে দিচ্ছি।
এখন আমি এটিকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 8 ঘন্টা পর আমি আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আইসক্রিমগুলোকে ছাঁচ থেকে যেন খুব সহজেই মোল্ড আউট করা যায় এর জন্য আমি 10 সেকেন্ড এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি। 10 সেকেন্ড পর আমি একটি ছাঁচ থেকে এটিকে মোল্ড আউট করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি বাজারে ঠিক কেনা আইসক্রিমের মতোই টেস্টি হয়েছে। সো এটাই ছিল বাহারি আহারের আজকের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।